হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব সমুদ্রের সম্মুখে বিলাসবহুল বাড়ি কিনলেন পূজা। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। অল্প বয়সী অর্জনের ঝুড়ি পূর্ণ করেছিলেন ভারতের অভিনেতা পূজা হেগড়ে। ইন্ডাস্ট্রির সেরা অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে সফল সিনেমায় অভিনয় করেছেন। এবার নিজের রোজগারের অর্থে বিলাসবহুল বাড়ি কিনলেন। বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্র সম্মুখে বিলাসবহুল থ্রি-BHK তিন বেডরুম এক হল ও এক কিচেনের অ্যাপার্টমেন্ট কিনেছেন পূজা হেগড়ে। সম্পূর্ণ নিজ অর্থে এই প্রথম বাড়ি কিনলেন পূজা এবং সেখানে তিনি একা থাকবেন। অবশ্য অ্যাপার্টমেন্টটি তার বাবা মার বাড়ির কাছেই। একটি সূত্র পোর্টাল থেকে জানিয়েছে, বাড়িটি পূজার কাছে নিজ সন্তানের মতো। বাড়ির ডিজাইন থেকে সমস্ত সজ্জা নিজ তত্ত্বাবধানে সেরেছেন তিনি। শুটিং ব্যস্ততা সত্ত্বেও তিনি বারবার মুম্বাই গেছেন। একদিন ছুটি পেলেই দৌড়ে গিয়ে দেখভাল করেছেন বাড়িটি। সূত্রটি আরো জানিয়েছে, এর আগে কখনো বাবা মাকে ছেড়ে দূরে থাকেননি পূজা, কিন্তু প্রথমবারের মতো স্বাধীনভাবে ওই বাড়িতে বাস করবেন তিনি। এটা তার নতুন যাত্রা। পূজা একটি পোস্ট করেছে যাতে লিখেছেন, লেসন ফর দা ওশিয়ান, উই আর অল ইউনিক পিপলস বাট উই কাম ফ্রম দা সেম ওশিয়ান। পেশা ও ব্যক্তি জীবন বেশ ভালোভাবেই সামলাচ্ছেন তেলুগু ও হিন্দি চলচ্চিত্রে কাজ করা পূজা। এবছর তার হাতে বেশ কিছু সিনেমা রয়েছে। রোহিত শেঠির সার্কাস সিনেমায় দেখা যাবে তাকে, এতে রয়েছে রণবীর সিং এর মতো তারকা। কাভি ঈদ কাভি দিওয়ালি সিনেমাতে দেখা যাবে সালমান খানের বিপরীতে। সর্বভারতীয় সিনেমা রাধে শ্যামে প্রভাসের সঙ্গে কাজ করছেন পূজা। পূজার এখন সুসময় বললেই চলে, আর এ সময় তিনি একটি বাড়িও কিনে ফেললেন, আর যার কারণে এখন ভক্তদের মাঝে পূজাকে নিয়ে একটি অন্যরকমই কথাবার্তা চলছে। সোভিয়র জেনে তো নিলেন সমুদ্র সম্মুখে বিলাসবহুল বাড়ি কিনলেন এবার পূজা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।